আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দির দল আমি আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দান করলাম আমি আল্লাহ যে তোমাকে জমি জামা দান করলাম আমি আল্লাহ যে তোমাকে অর্থ করি দান করলাম এই সমস্ত সম্পদের মালিক একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন রে বান্দা আমি যে তোকে সম্পদ দান করলাম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও কারণ মৃত্যুর সময় যখন এসে যাবে মৃত্যুর হালত যখন চালু হয়ে যায় তখন প্রত্যেকটা মানুষ যে মানুষ সম্পদের হক আদায় করে নাই সম্পদের যাকাত ফরজ হয়েছিল যাকাত দেয় নাই সম্পদের উপর দান সদকা দরকার ছিল দান সদকা করে নাই সম্পদের উপর হজ ফরজ হয়েছিল হজ আদায় করে নাই ওই ব্যক্তিটাও আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা মাত্র দিন সময় দিন আমি বলতেছি আমার যাবতীয় সম্পদ আপনার রাস্তায় দান করে দিব আপনাদের কাছে জানতে চাই তখন আল্লাহ সময় দিবেন নাকি সময় দিবেন না আল্লাহ বলেন এই ব্যক্তি তখন সময় চাবে আর বলবে ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় দান করে দিব আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ বলেন যার যখন মৃত্যুর টাইম মৃত্যুর হুকুম জারি হয়ে যাবে আল্লাহ বলেন এক সেকেন্ড পরিমাণ সময় আমি আল্লাহ কাউকে আগাতেও দিব না আমি আল্লাহ কাউকে এক সেকেন্ড সময় পিছাতেও দিব না ঠিক না বেটি অথচ এই দান সদকা করা সম্পদের দান সদকা করা কত বড় নেক আমল عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন اذا مات الانسان انقطع عنه عمله যখন একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তেকাল করে انقطع عنه عمله তার যাবতীয় আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় নামাজের আমল বন্ধ রোজার আমল বন্ধ হজের আমল যাকাতের আমল সব আমল বন্ধ কিন্তু নবী বলেন ইল্লা মিন সালাসা তিনটা এমন আমল আছে এই আমলগুলো যদি বান্দা দুনিয়ার জমিনে জীবত দশায় আদায় করে যায় এই আমলগুলো যদি করতে থাকে বান্দা যখন মারা যাবে দুনিয়াতে থাকবে না কবরে বসে বসেও বান্দা ওই তিনটা আমলের নেকি পাইতে থাকবে সুবহানাল্লাহ এই বিশেষ তিনটা আমল কি খুব খেয়াল করে শুনবেন আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়া সদকায়ে জারিয়া হলো এমন দান এমন অনুদান আল্লাহর রাস্তায় যেটার প্রতিক্রিয়াটা প্রভাবটা অনেক ব্যাপক হয় কোন বান্দা যদি দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া করে যায় ওই সাদকায়ে জারিয়ার সওয়াব ওই বান্দা মরার পরেও কবরে বসে বসে পেতে থাকে সুবহানাল্লাহ যেমন মনে করেন আপনি মসজিদ নির্মাণ করলেন অথবা মসজিদ আপনি এক বস্তা সিমেন্ট দিলেন মাদ্রাসায় দান করলেন আপনি একটা এতিম ছেলেকে বরণ পোষণ দিয়ে আলেম বানালেন এই সবগুলা হলো সাদকায়ে জারিয়া এই ছেলেটা যতদিন পর্যন্ত আমল করবে ইলম শিখাবে সে যাকে শিখাবে এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আর এই সাদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামায় পৌঁছায় দিবেন কে আর জোরে বলেন কে আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরে এই আমল নামা সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাইতে থাকবেন কিন্তু না না মানুষ তো আজকে দান সদকা করতে রাজি না দান করতে চায় না অথচ আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি হলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ
অসুস্থ অবস্থায় মানুষে দুধ খেতে মন চায় ডিম খেতে মন চায় ফল ফ্রুট খেতে মন চায় ফাতেমাতুজ জাহরা অসুস্থ অবস্থায় মন চাইলো একটা আনার ফল খাবে আনার চিনেন ডালিম একটা আনার ফল খাবে এবার স্বামীকে বলল স্বামী আমার আমার তো আনার খেতে মন চাচ্ছে যদি একটা আনার এনে দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কামাই করে দান করে দেয় সাহাবে কেরাম আমার আপনার মতো দুনিয়া লোভী ছিলেন না তারা দান সদকা বেশি বেশি করতেন কি দিয়ে আনার ফল কিনবেন সেই পরিমাণ টাকা তার হাতে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা তোমার ব্যাগে যে আনারটা আছে এই আনারটা যদি আমাকে তুমি দিতা আমার মন বলে আনার খেয়াল সুস্থ হয়ে যাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আনার কিনলাম বাজার থেকে কেউ দেখলো নাই বুড়া কোথা থেকে দেখি হঠাৎ করে একজন রাস্তায় যে দাঁড়ায় বলে আপনার ব্যাগে যে বাদাম আছে বাদামটা দেন অথচ আপনি জানেন সে দেখছেন আশ্চর্য হবেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন এই বুড়া ব্যক্তি কোথা থেকে দেখলো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এই আনারটা যে হতো আমার কাছে চেয়ে ফেলছে এবার অর্ধেক তাকে দেয় আর অর্ধেক বিবিকে খাওয়াবো এবার অর্ধেক বৃদ্ধাকে দিলেন বৃদ্ধা ছিল অত্যন্ত চালাক সে অর্ধেক আনার খাওয়ার পর আলীকে ডাক দিয়ে বলে আলী এই আনারটা অত্যন্ত মিষ্টি আনার অত্যন্ত ভালো লাগছে অর্ধেক আনার খাওয়ার পর আমার মনে হচ্ছে আমার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে বাকি যে অর্ধেক আনার আছে সেটাও যদি আমাকে দাও আমার মনে হয় সেটা খেলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বৃদ্ধা চেয়ে ফেলল উনি বাকি অর্ধেক দিয়ে দিলেন এবার খালি হাতে বাড়িতে যাইতেছেন বাড়িতে গিয়ে দরজায় নক করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ায় আছেন ঘরের ভিতর ঢুকে না ফাতেমা বুঝে ফেললেন স্বামী বুঝে আমার জন্য আনার আনতে পারে না এজন্য লজ্জায় ঘরের ভিতর ঢুকতেছে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী আপনি আমার জন্য চেষ্টা করেছেন আপনি আনার আনতে পারেন নাই এজন্য আমি আপনার প্রতি অসন্তুষ্ট না ও স্বামী আপনি ঘরে ঢুকেন আমি ফাতেমা আপনার উপর সন্তুষ্ট আছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা অনেক সময় আমাদের মা বোন অসুস্থ থাকেন বা বিভিন্ন আবদার আমাদের কাছে করেন কি করেন না করেন না তখন আপনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আপনাদের দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী চেষ্টা করা আর মা বোনদের কর্তব্য হলো সাধ্যের পরেও যদি স্বামীরা সেটা না দিতে পারে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য বকাঝকা না করা বরং স্বামীকে সান্ত্বনা দেওয়া এবং তাকে আরো প্রশংসা করা তাহলে দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর ভালোবাসা আগের থেকে আরো দ্বিগুণ বেড়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু ভুলটা এই জায়গাতেই হয় প্রশংসা না করে নানান ভাবে কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে ঝগড়া হয় এই ঝগড়া হইতে হইতে একটা পর্যায়ে স্বামী তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই এজন্য এই সময় এই সমস্ত বিষয় নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরে ঢুকলেন বলেন ফাতেমা আসলে তো আমি আনার কিনছিলাম কিন্তু আনার কেনার পর রাস্তায় একজন ভিক্ষুকের সাথে দেখা হলো সে আমার কাছে সওয়াল করলো আনার দাও আনার খেলে আমি সুস্থ হয়ে যাব তখন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আনারটা তাকে দান করে দিলাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী আপনি যে আনারটা দান করেছেন আমার মনে হয় এই আনার দান করার কারণে আমার আল্লাহ আমার শরীর থেকে জ্বরের রোগটাকে উঠায় নিয়েছেন সুবহানাল্লাহ আমি এখন সুস্থ হয়ে গিয়েছি স্বামী স্ত্রীর ভিতরে কথোপকথন চলতেছে কথাবার্তা চলতেছে এমন সময় সালমান ফার্সি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে হাজির ডাক দিয়ে বলে আলী বাড়িতে আসুনি বলে কে তুমি বলে আমি সালমান ফার্সি এমন অসময়ে তোমার আগমন কেন বলে নবীজির দরবার থেকে তোমার জন্য আনার ফল হাদিয়া এসেছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ
একটু আগে দান করেছে এখন রাসূলের দরবার থেকে হাদিয়া আসছে আলিম তো আর বুঝতে বাকি নাই আমি যে দান করলাম এর ফলাফল ডাইরেক্ট কে দিয়েছেন ডাইরেক্ট আল্লাহ তাআলা ফলাফল দিয়েছেন এবার আলী মনে মনে খুশি দরজা খুলে দেখে সালমান ফার্সি আদান নিয়ে আসছে কিন্তু আনার হলো নয়টা আলী বলে সালমান এই আনার তো আমার জন্য না তুমি মনে হয় ভুলে আমার সামনে নিয়ে আসছো ভুলে মনে হয় আমার জন্য নিয়ে আসছো সালমান ফার্সি বলে না না নবীজি এই আনার তোমাকে হাদিয়া দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন সালমান ফার্সি বললেন কেন তুমি এমনটা বলতেছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালমান আমি একটা আনার আজকে দান করেছি আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোন বান্দা যদি একটা নেকের কাজ করে আল্লাহর রাস্তায় কোন একটা বিষয় দান করে আল্লাহ তাআলা কম পক্ষে 10 গুণ নেকি তার আমল নামায় দান করবেন সুবহানাল্লাহ এবার আলী বলে আমি আনার ফল দান করছি একটা আমার ইয়াকিন হলো আল্লাহ আমাকে দিলে কম পক্ষে 10টা দান করবেন তোমার আনার ফল 9টা কেন একটা কম কেন এবার সালমান চোখের পানি ছেড়ে বলে রে আলী তোমার আনার ফল 10টাই ছিল একটা আমার পকেটে লুকায় রাখছি নাও একটা আমার পকেটে লুকায় রাখা রহস্যটা আমি জানলাম ঘটনাটা কি এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে রে আলী যে এমন সময় নবী তোমার দরবারে কেন আনার ফল পাঠাইছেন আমারও বিশ্বাস হয়ে গেল তুমি যে একটা আনার ফল আল্লাহর রাস্তায় দান করেছো এজন্য আল্লাহ নবীর মাধ্যমে কম পক্ষে 10টা আনার ফল তোমাকে উপহার দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ শেষুকা কাম হায় এজন্য আল্লাহর রাস্তায় দান করলে কম পক্ষে কয়টা জোরে বলেন কয়টা কম পক্ষে 10টা আর যদি দান না করেন সম্পদের যাকাত আদায় না করেন তাহলে মর্মন্তুদ শাস্তি সূরাতুত তাওবা 34 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله في سبيل الله فبشرهم بعذاب أليم الله أكبر الله تعالى بلن যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করো না স্বর্ণ রূপা জমা রাখো সঞ্চিত করে রাখো পক্ষীগত করে রাখো ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করো না আল্লাহর রাস্তায় খরচ করো না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তোমরা সকলেই কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ গ্রহণ করো না আউযুবিল্লাহ কঠিন শাস্তি কি এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম আল্লাহ বলেন সেদিন তোমার সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম দিবেন উত্তপ্ত করবেন ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম অতঃপর সেই গরম সম্পদ দিয়ে আমার আপনার কপালের ভিতরে আল্লাহ তাআলা সেদিন সেক দিবেন জোরে বলেন আউযুবিল্লাহ কপালে সেক দিবেন বিষয়টা শুধু এমন নয় আল্লাহ তাআলা এই পাশে সেক দিবেন আল্লাহ তাআলা পিঠের ভিতরে সেক দিবেন আর বলবেন হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আর বলা হবে হাযা মা কানাজতুম এটা হলো তোমার সেই সঞ্চিত সম্পদ এটা হলো তোমার সেই ব্যাংক ব্যালেন্স এটা হলো তোমার সেই জমি জামা ফাযুকু মা কুনতুম তাকনিজুন তুমি যে সম্পদ জমা করে রেখেছিলে এই সম্পদের মজা এখন তুমি বুঝতে থাকো না আউযুবিল্লাহ এজন্য আমার মায়েরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি তাহলে আখেরাতে কাজে লাগবে কি লাগবে না আখেরাতে কাজে লাগবে কারণ আমার আপনার সম্পদের সাধারণত তিনটা অবস্থা
একটা মানুষের সম্পদের তিনটা অবস্থা কিছু সম্পদ মানুষ খেয়ে দিয়ে শেষ করে দেয় কাপড় চোপড় আকারে পরে সেটা পূরণ করে দেয় এই হলো মানুষের সম্পদের এক অবস্থা এই অবস্থাটা কিছুটা হইলেও কাজে লাগে কাপড় পরলে সুন্দর জবারে শীত থেকে বেঁচে থাকা যায় খাবার খাইলে শরীরে শক্তি হয় আরেকটা সম্পদ হলো আপনি না খেয়ে দিয়ে এটা সঞ্চিত করে রাখলেন সঞ্চয় করে রাখলেন এই সম্পদটা আপনার ভাগ্য থাকলে ভাগ্য ভালো থাকলে মৃত্যুর পরে কাজে লাগতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পদের সঠিক ব্যবহার হয় না এই সম্পদ সঠিক খাতে ব্যবহার হয় না এই সম্পদের হক আদায় হয় না বরং এই সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানির কাজে ব্যয় করা হয় ঠিক না ঠিক তাহলে যেটা খাইলাম এটা খেয়ে দিয়ে শেষ আর যেটা রাখলাম হাজারে একজনের সম্পদটা কাজে লাগে ছেলে মেয়ে হয়তো ভালো কাজে ব্যয় করে আর যেটা কাজে লাগে সেটা হলো আমি আপনি দুনিয়াতে থেকে যেটা আখেরাতে জমা দিলাম দান সদকা করলাম আল্লাহর রাস্তায় খরচ করলাম দ্বীনের লাইনে খরচ করলাম আল্লাহ তাআলা বলে মা তুকদ্দিমু লিআনফুসিকুম তোমরা যেটা আগে পাঠিয়ে দিছো আমি আল্লাহ তাআলা তা দ্বিগুণ করে তোমাদেরকে দান করব সুবহানাল্লাহ তাহলে যা পাঠাইলাম সেটা থেকে গেল আর যেটা খেয়ে ফেললাম সেটা দুনিয়াতে শেষ আর যেটা দুনিয়াতে রেখে গেলাম এটা কাজে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু যেটা আমি নিজ হাতে আখেরাতের ব্যাংকে জমা দিলাম সেটা কাজে লাগবেই লাগবেই এর ভিতরে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক না ঠিক কোনো সন্দেহ নাই মানুষ কেন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে চায় না কারণ জানেন কারণ হলো মানুষ সম্পদের মায়ায় অন্ধ হয়ে গিয়েছে অথচ এই সম্পদটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষার বিষয় সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে বান্দারে যে আমি গরিব থেকে বড় লোক বানাইলাম বান্দা এখন সম্পদ পেয়ে আমি আল্লাহর হুকুম মানে নাকি আমি আল্লাহকে ভুলে যাই সম্পদ পেয়ে বান্দা এখন নামাজ আদায় করে নাকি সম্পদ পেয়ে নরম লেপ তুষকে ঘুমায় কথা বলেন ঠিক না ঠিক সূরা তামাম 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষার জন্য সন্তান কিসের জন্য জোরে বলি সন্তান আল্লাহ কেন দিয়েছেন পরীক্ষার জন্য ওয়া আওলাদুকুম ফিতনা এরকম ভাবে আল্লাহ তাআলা সম্পদ সন্তান উভয়টা দিয়েছেন পরীক্ষার জন্য সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন বান্দা সম্পদ পেয়ে আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম ছাড়েন বুখারী এবং মুসলিম শরীফ হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বানি ইসরাঈল গোত্রের ভিতরে তিনজন আল্লাহর বান্দা ছিল একজন ছিল কুষ্ঠ রোগী তার শরীরের চামড়া ভালো ছিল না শরীরের চামড়া ছিল কুষ্ঠ রোগে ঝরা জীর্ণ এই কুষ্ঠ রোগের কারণে মানুষ তাকে ঘৃণা করত মানুষ তার সাথে মিশত না তার সাথে বসে কথা বলতো না সে দোকানপাট হাটে বাজারে বসলে তাকে দেখে মানুষ চলে আসতো তুচ্ছ তাচ্ছিল্য করত দুই নাম্বার ব্যক্তি হলেন টাক মাথা মাথায় চুল নাই এই ব্যক্তিও ভীষণ কষ্টে ছিলেন মানুষ তাকে অবহেলা করত লাঞ্ছনা করত ডিনাই করত তিন নাম্বার আরেকজন ছিলেন অন্ধ ব্যক্তি অন্ধ হওয়ার কারণে মানুষ তাকে অন্ধ বলে গালি দিত এই তিনজন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা চাইলেন এই তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন ও ফেরেশতা যাও আমার এই তিন বান্দাকে জমিনে গিয়ে পরীক্ষা করো খুব খেয়াল করে শুনবেন ফেরেশতা ছদ্মবেশে দুনিয়ার মধ্যে আসলেন আসার পর প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলে রে ভাই তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কি কুষ্ঠ রোগী চোখের পানি ছেড়ে বলে হুজুর আমার মনে বড় কষ্ট আমি একটা কুষ্ঠ রোগী আমাকে মানুষ অবহেলা করে আমাকে সমাজে স্থান দেয় না মানুষের ট্রলের শিকার আমি মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার আমি আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুন্দর গায়ের রং সুন্দর শরীরের রং আল্লাহ যদি আমার দেহটাকে ভালো করে দিতেন আমার শরীরটাকে ভালো করে দিতেন কতই না ভালো হতো
ফেরেশতা তার দুঃখটা শুনে এবার তার শরীরে এভাবে হাত বুলিয়ে দিলেন হাত বুলানোর সাথে সাথে আল্লাহর রহমতে তার শরীরটা সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ এবার ফেরেশতা বলে তোমার কাছে প্রিয় সম্পদ কি বলে আমার কাছে প্রিয় সম্পদ হলো উটনি আরেক রেওয়ায়েতে আসছে গাবি মানে গাই উটনি মানে হলো উটের স্ত্রীলিঙ্গ হলো উটনি এবার ফেরেশতা তাকে একটা উটনি দিলেন আল্লাহ তাআলা তাকে একটা উটনি দিলেন ফেরেশতা বলেন রে ভাই আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমার সম্পদের মধ্যে উন্নতি দান করেন এবার এই কুষ্ঠ রোগীর এখান থেকে বিদায় নিয়ে ফেরেশতা চলে গেল টাক মাতাওয়ালার কাছে টাক মাতাওয়ালাকে গিয়ে বলে রে ভাই তোমার দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস কি ওই ব্যক্তি বলল রে ভাই আমার মনে ভীষণ কষ্ট তাকে দেখো আমার মাথার ভিতরে চুল নাই আমাকে মানুষ অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোলা পরে দেখলেও বলে বুড়ার ছাদে মাল নাই বলে কি বলে না কয়েত মাথার ভিতরে চুল নাই বলে সাদে মাল নাই এইভাবে তুচ্ছতা ছিল্ল করে আল্লাহ যদি আমার মাথায় চুল দিতেন কতই না ভালো হতো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম ফেরেশতা এবার মাথার ভিতরে হাত বুলিয়ে দিলেন আল্লাহর রহমতে তার মাথার ভিতরে চুল গজাইল এবং জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি ওই ব্যক্তি বলল আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো একটা গাবি আল্লাহ যদি আমাকে একটা গাবি দিতেন সেটাকে আমি দুধ দহন করে বিক্রি করে চলতাম ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা গাবি দিলেন দশ মাসের গর্ভবতী এবার ফেরেশতা তার কাছে বিদায় নিয়ে বলে রে ভাই আমি দোয়া করে যাই আল্লাহ যেন তোমার সম্পদের মধ্যে বরকত দান করেন উন্নতি দান করেন এটা বলে ফেরেশতা তার থেকে বিদায় অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন অন্ধ ব্যক্তিকে বলা হলো তোমার প্রিয় জিনিস কি অন্ধ ব্যক্তি বলে রে ভাই আমার দিকে তাকায় দেখো আমার দুইটা চক্ষু নাই জন্মের পরে এই দুই চক্ষু দিয়ে আমি আমার মা বাবার চেহারাটাও দেখতে পারলাম না আমার মা বাবার চেহারাটা দেখতে মন চায় আমার ছোট বাচ্চা আছে আমাকে আব্বু আব্বু বলে ডাকে তাকেও আমি দেখতে পারি নাই আল্লাহ যদি আমার চোখ দুইটা দৃষ্টি ফিরায় দিতেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম বড় ভালো হতো ফেরেশতা এবার আল্লাহর নামে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে চোখ ভালো করে দিলেন কে আর জোরে বলেন চোখ ভালো করার ক্ষমতা কার নাকি ফেরেশতার কোন ফেরেশতার ক্ষমতা আছে কারো চোখ ভালো করার কোন পীরের ক্ষমতা আছে নবীর ক্ষমতা আছে সব কিছু করার ক্ষমতা একজনের তিনি কে আল্লাহ তাআলার এবার তার চোখ দুইটা ভালো হয়ে গেল এবার তাকে প্রশ্ন করা হলো তোমার পছন্দের সম্পদ কি সে বলল আল্লাহ যদি আমাকে একটা সাগি দিতেন আমার জন্য বড় ভালো হতো এবার ফেরেশতা দোয়া করলেন তার জন্য একটা দশ মাসের গর্ভবতী সাগি দেওয়া হলো ফেরেশতা এবার তার কাছ থেকে বিদায় নিলেন বললেন আল্লাহ যেন তোমার সম্পদের মধ্যে বরকত দান করে উন্নতি দান করে এই কথা বলে ফেরেশতা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিছুদিন পর আল্লাহ তাআলা এদের সম্পদের ভিতরে এত উন্নতি দান করলেন এত প্রাচুর্য দান করলেন দেখা গেল প্রত্যেকের উটনি বিশাল গরু দিয়ে মাঠ ভরে গেছে ছাগল দিয়ে মাঠ ভরে গেছে উটনি দিয়ে উট দিয়ে মাঠ ভরে গেছে আল্লাহ তাআলা বলো ফেরেশতা যাও আমার বান্দাদেরকে এবার পরীক্ষা করো দুঃখের দিন শেষ হয়েছে সুখের দিন আসছে পরীক্ষা করো তারা আমি আল্লাহকে চিনে না ভুলে গেছে আমি আল্লাহর নিয়ামতের কথা মনে আছে না ভুলে গেছে এবার ফেরেশতা ছদ্মবেশে জমিনের ভিতরে নাজিল হলো প্রথমে ওই যে কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলল রে ভাই আমি একজন বুড়া গরিব মানুষ ভিন দেশে আমার বাড়ি সফর করতে করতে আমার টাকা পয়সা খাবার দাবার সব শেষ হয়ে গেছে ভাই এখন আল্লাহর সহায়তা ছাড়া আল্লাহর রহমত আর তোমার সহায়তা ছাড়া বাড়িতে যাওয়ার আমার কোনো উপায় নাই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছেন ওই আল্লাহর নামে আমি একটা উট চাইতেছি তুমি যদি আমাকে একটা উট দান করতা সেই উটে চড়ে আমি বাড়িতে যাইতাম কিন্তু ওই ব্যক্তি বলল না না উট দেওয়া যাবে না আমার উটের দাম অনেক বেশি আমি অনেক কষ্ট করে উটের মালিক হয়েছি আমার ঋণে ভরা আমি তোমাকে দান করতে পারবো না এবার ওই ব্যক্তি বলে রে ভাই তুমি না একজন কুষ্ঠ রোগী ছিলা তোমাকে সবাই ঘৃণা করত তুমি না একেবারে গরিব ছিলা আজকে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে
এই বান্দা এবার সুখের দিন সুখের দিন পে দুঃখের দিন ভুলে গেছে এমন মানুষ আছে না সুখের দিন পে দুঃখের দিন ভুলে যায় দুঃখের দিনের বন্ধুদেরকে আর চিনে না এখন দুঃখের দিনের গরীব বন্ধুরা সালাম দিলে তার প্রেস্টিজে লাগে তার ইজ্জতে লাগে এমন লোক সমাজে আছে না নাই অভাব নাই এবার ওই ব্যক্তি বলে না না আমি কোনোদিন কুষ্ঠরোগী ছিলাম না আমি কোনোদিন গরীব ছিলাম না আমি তো স্মার্ট ছিলাম আগে থেকেই আর এই সম্পদ আমার বাপ দাদার আমল থেকেই চলতেছিল সে ডাইরেক্ট মিথ্যা কথা বলে ফেলল এবার ফেরেশতা বলে রে ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো আমি আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন এই কথা বলার সাথে সাথে আগের মতো সে কুষ্ঠরোগী হয়ে গেল আর তার সমস্ত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিলেন নাউযুবিল্লাহ এবার তার মাতা ওনার কাছে গেলেন গিয়ে একই কথা বললেন আমি গরীব আমার কোনো বাড়িতে যাওয়ার কোনো পাথেয় নাই আমাকে একটা গরু দাও আমি এই গরুর দুধ খেয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়িতে যাব সেখানে ওই ব্যক্তি অস্বীকার করে বসল না না তোমাকে এত দামি গরু দেওয়া যাবে না এত দামি গরু পালছি তোমাকে দেওয়ার জন্য নাকি তোমার জন্য আমি গরু পালছি এরকম ভাবে ধমক দিয়ে বলল না না গরু দেওয়া যাবে না এবার ফেরেশতা বলল রে ভাই তুমি কি সেই দুঃখের দিন ভুলে গেলা নাকি যেদিন তোমার কোনো কিছুই ছিল না তুমি একেবারে গরিব ছিলাম অতবার আল্লাহ দয়া করে তোমাকে এত সম্পদের ধনাঢ্যতা দান করেছেন প্রাচুর্যতা দান করেছেন তোমার মাথায় চুল ছিল না মানুষ তোমাকে তুচ্ছ করত তাচ্ছিল্য করত আজকে আল্লাহ তাআলা তোমার মাথায় চুল দিয়েছেন আল্লাহর বান্দার সাথে সাথে অস্বীকার করলো বলে কিসের টাক মাথা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে চুল পরা লোক ছিল না আছে না নাই বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে টাক পরা লোক ছিল না চুল পরা লোক ছিল না তুমি কোত্থেকে এসে আমাকে এই কথা বলতেছো আর এই সম্পদ দেওয়া যাবে না সম্পদ আমি তোমার জন্য কামাই করি নাই যে তোমাকে দিয়ে দিব যাও যাও তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরে যাও না হলে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব নাউযুবিল্লাহ এবার ফেরেশতা বলে তুমি যদি মিথ্যাবাদী হও তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আমি দোয়া করি আল্লাহ তোমাকে যে অবস্থায় আগে রেখেছিলেন ওই অবস্থায় যেন আল্লাহ তাআলা আবার তোমাকে ফিরিয়ে দেন এই কথা বলার সাথে সাথে মাথার যে চুলগুলো ছিল ওই চুলগুলো পরে আবার আগের মতো টাক হয়ে গেছে এবং তার সমস্ত গরুগুলো মরে আগের মতো ভিখারি হয়ে গেছে জুড়ে বলেন নাউযুবিল্লাহ তাহলে সম্পদ দেওয়ার মালিক কে আবার সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ দন দিয়া মন কায়রা নিতে কতক্ষণ এজন্য এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই সম্পদ দান করলে কমে না বাড়ে রসুল বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল দান করলে ধন কমে না ওয়া মা যাদাল্লাহু ইল্লা আবদান বিআফউইন ইজ্জান রসুল বলেন কাউকে ক্ষমা করলে মান কমে না দান করলে ধন কমে না কাউকে মাফ করলে মান কমে না এবং ওয়ামা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ আর কেউ যদি নিজেকে নিজে ছোট বানায় তাকে মর্যাদা দান করেন কে আল্লাহ আর যে নিজেকে নিজে বড় বানাইতে চায় অহংকারী হিসাবে নিজেকে প্রদর্শন করতে চায় তাকে অপমান অপদস্থ লাঞ্ছনা করেন কে আল্লাহ তাআলা তিনটা কথা মনে রাখবেন দান করলে ধন কমে না সবাই বলেন দান করলে কি কমে না ধন কমে না আপনার সাথে একজন অন্যায় করেছে আপনি তাকে maaf করে দেন maaf করলে আপনার মান কমবে না maaf করলে কি কমবে না ভাই মান কমবে না বরং আপনার সম্মান আরো বাড়ায় দিবেন কে আর আপনি যদি নিজেকে নিজে ছোট বানান আপনি হয়তো শিক্ষিত মানুষ আপনাকে একজন দাম দিল না আপনি অহংকার করেন না আপনি চুপচাপ সাদা সিধা জিন্দেগিতে চলেন দেখবেন আপনার অজান্তেই মানুষের দিলের ভিতরে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ঢুকায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে বলেন ঠিক না ভাই ঠিক